بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে দ্বিতীয় বিবাহ করতে গেলে প্রথম স্ত্রীর অনুমতি জরুরি কিনা। যে সম্মানিত ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা নিসায় যা বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী মেয়েদের মধ্য থেকে বিয়ে করতে পারো দুইজন অথবা তিনজন অথবা চারজন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর যদি তোমরা ভয় করো, আদল করতে পারবে না, তাহলে একজনেই তোমরা সন্তুষ্ট থাকো। তো বিয়েটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরামর্শ আমাদের শুরু করেছেন বিয়ের ব্যাপারে, সেখানে শুরুই হয়েছে দুইজন দিয়ে। তো অনুমতি নেবেন কার কাছ থেকে? আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের এই আয়াতটার দিকে খেয়াল করেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুই করেছেন যে দুইজন করে বিয়ে করতে, দুইজন তিনজন চারজন। যদি আপনি এই চিন্তা করেন যে আমি দুজনের মধ্যে সমতা বিধান সম্ভব না, আমার যোগ্যতা কম, তাহলে আপনি এই ভয় থাকলে জুলুম তো করা ঠিক না, আপনি একজনের সন্তুষ্ট থাকেন। তাহলে আসল জাওয়াজ তো দুইটা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত অনুযায়ী বোঝা যায় যে মৌলিকভাবে বিয়ে দুইটা করে করার কথা। তো আমাদের সমাজে তো আর এই অবস্থা নাই, আমরা সবাই একটাই বিয়ে করি বা করছি বা সবাই করে, সমস্যা নাই, এটাও তো জায়েজ না, জায়েজ না। কিন্তু দ্বিতীয় বিবাহটাকে আমাদের সমাজে যেভাবে বিতর্কিত করা হয়েছে কিছু মানুষের জন্য, সমস্যা হয়েছে যে সমস্ত মানুষেরা দ্বিতীয় বিবাহের মতো যোগ্যতা নাই, আদালের যোগ্যতা তাদের নাই, ওই সমস্ত মানুষেরা দ্বিতীয়বার তৃতীয়বার বিবাহ করছে। সমাজ মানুষ দেখছে যে বিয়ে করার কারণে কত নানান গ্যাঞ্জাম সৃষ্টি হচ্ছে। আর যে সমস্ত মানুষের যোগ্যতা আছে, শারীরিক, অর্থনৈতিক, পারিবারিক, তারা একটাই বিবাহ করছেন, তারা আবার দুইটা করছেন না। তারা দুইটা করলে সুন্দর চালাতে পারতেন, সবই পারতেন, কিন্তু তারাও ওইদিকে যাচ্ছেন না। এই জন্যে এই অযোগ্য লোকেরা দ্বিতীয় বা তৃতীয় বিবাহটাকে সমাজে বিতর্কিত করেছে। বাংলাদেশের আইন কারণে কি আছে আমি জানি না, তবে ইসলামের রুলস অ্যান্ড রেগুলেশন হচ্ছে, একজন ব্যক্তি যদি প্রয়োজন মনে করে তার নিজের ঈমান রক্ষার ক্ষেত্রে, তার কি বলে গুনাহ থেকে বাঁচার জন্য, অথবা এরকম যদি হয় যে সন্তান, প্রথম স্ত্রী সন্তান হচ্ছে না, এখন ওই ব্যক্তির সন্তান তো জরুরি, এই দুনিয়াতে থেকে তিনি একদিন চলে যাবেন, এই সন্তান তার জন্য সবচেয়ে বড় সম্পদ তিনি রেখে যাবেন। আমি আমার বাবার জন্য যদ্দুর আন্তরিক, আমার বাবার কথা মনে হলে আমার চোখের পানি যত তাড়াতাড়ি আসে, দুনিয়ার অন্য কোনো মানুষের কি এই আবেগটা আসবে আমার বাবার জন্য? আসবে না। তাহলে আপনি দুনিয়াতে সন্তান না রেখে চলে গেলে তো আপনি ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন। যদি এমন হয় ওই মহিলা অসুস্থ, তার সন্তান হচ্ছে না, এই অবস্থায় তাকে দ্বিতীয়বার বিবাহ করতেই হবে, জরুরি। এই জন্যে হ্যাঁ, তবে সামাজিকভাবে প্রথম স্ত্রীকে বলা এটা ভালো, আপনি যদি চান বলতে, তার সাথে শেয়ার করতে, তারপরে করেন, সমস্যা নাই। কিন্তু কেউ যদি না জানিয়ে বিয়ে আরেকটা করেন, ওই মহিলাকেও তিনি যথাযথ মূল্যায়ন করেন, দুজনকেই সমহারে দেখার চেষ্টা করেন, লাভ আসাবিহি, কোনো সমস্যা এতে নাই, শারঈভাবে, শারঈভাবে। জাযাকুমুল্লাহু খায়রা, আসসালামু আলাইকুম।